ডেডলাইন চার জুলাই দু হাজার এক দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সত্যি পরবর্তীতে বিএনপি জামায়াত জোট সরকার দেশ পরিচালনার দায়িত্বে এসে দক্ষিণাঞ্চলের মানুষের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে বন্ধ করে দেয়া হয় সেতু নির্মাণ প্রকল্প দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজ সরকার দেশ পরিচালনার দায়িত্বে এসে আবারও শুরু করে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ কিন্তু এখানেও বাধা হয়ে দাঁড়ায় দেশি বিদেশি নানা ষড়যন্ত্র তবে আসার কথা পদ্মা সেতু নির্মাণে সরকার সকল বাধা পেরিয়ে এখন এগিয়ে নিচ্ছে প্রকল্পের কাজ আর এ অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেন বাংলাদেশের জনশক্তি রপ্তানির রূপকার ধনকুবের ডক্টর মুসাবিন শমশের বিটিপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আগ্রহ প্রকাশ করেন পদ্মা সেতু নির্মাণে ব্যক্তিগত বিনিয়োগের আসলে পদ্মা ব্রিজের প্রথম দিক থেকে অর্থাৎ শুরু থেকে সরকারের ভূমিকা ছিল চমৎকার কিন্তু কিভাবে কে বা কারা ওই চমৎকার ভূমিকাটাকে হাইজ্যাক করে আন্তর্জাতিক মহলে দেশ ও জাতির মুখে কলঙ্ক লেপন করে দিল ঠেলে দিল আমস্যার ঘোর অন্ধকারে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এলোন ক্যানট সলভ মিলিয়ন অফ প্রবলেমস এটা কখনোই সম্ভব না তিন বিলিয়ন ডলার আমার জন্য খুব বড় কোনো টাকা না দৃঢ়চিত্তে বলতে চাই যতদিন পর্যন্ত পদ্মা ব্রিজ কমপ্লিট না হবে ততদিন আমি সরকারকে সহায়তা দেব তাদের সঙ্গে জড়িত থাকব শুধুমাত্র পদ্মা সেতুই নয় বিশ্বব্যাপী বাংলাদেশের জনশক্তি রপ্তানির নতুন নতুন বাজার সৃষ্টিতেও সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরেণ্য এ মানুষটি প্রথম যখন আমি বঙ্গবন্ধুর সহায়তায় জনশক্তি রপ্তানি শুরু করেছিলাম তখন জনশক্তি রপ্তানির একমাত্র প্রাণকেন্দ্র ছিল মধ্যপ্রাচ্য এখনও ঠিক তেমনটি আছে এটা শুধু জনশক্তি রপ্তানিই নয় এটাকে বলা যায় ইনফিনিট ফরচুন অফুরন্ত সম্পদ যে সম্পদ কখনই শেষ হবার নয় অথচ দিস ইনফিনিট ফরচুন ইজ অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস ডিউ টু পলিটিক্যাল ডিসক্রিমিনেশন আর ওভারঅল আওয়ার ইনকম্পিটেন্স কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে অচিরেই বাংলাদেশ নানা দিক দিয়ে বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পাবে এমনটি আশা করছেন ড মুসাবিন শমশের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা